Doctor's Tips Solution for Life Problems. প্রোজেস্টেরন হরমোন হচ্ছে এমন এক ধরনের যৌন বা সেক্স হরমোন যা মাসিক চক্র, গর্ভধারণ ও ভ্রূণীয় বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মস্তিষ্ক থেকে ডিম্বাশয়ে এই হরমোন সংকেত পাঠায়। প্রোজেস্টেরন হরমোনকে মেয়েদের সেক্স হরমোন বলা হয়। এই হরমোন মেয়েদের অস্থি, পেশি, ত্বক, স্তন এবং জনন অঙ্গ প্রত্যঙ্গ সমূহের বৃদ্ধি করে। এই হরমোনের অভাব হলে মেয়েদের শরীর বৃদ্ধি পায় না, যার ফলে স্তন ছোট থাকে, ঠিক মতো মাসিক হয় না, মেয়েদের জননাঙ্গ অর্থাৎ যোনির আকারও বাড়ে না, যার ফলে মেয়েদের বাচ্চা হতে সমস্যা হয়। আপনার মধ্যে যদি এমন কোনো লক্ষণ থেকে থাকে তাহলে ধরে নেবেন আপনার শরীরে প্রোজেস্টেরন হরমোনের ঘাটতি আছে। আপনি যদি জানতে চান কিভাবে এই প্রোজেস্টেরন হরমোনে উৎপাদন অব্যাহত রাখা যায় তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মেয়েদের যৌন অনুভূতি এবং ছেলেদের প্রতি মেয়েদের আকর্ষণ ইস্ট্রোজেন গ্রুপের হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। এই হরমোন শরীরে কম বেশি হলে শরীরে যেমন সমস্যা দেখা দেয় তেমনই বেশি হলেও বিপরীত সমস্যা দেখা দেয়। মহিলাদের শরীরে প্রধান যে কয়েকটি গুরুত্বপূর্ণ হরমোন আছে তার মধ্যে বয়সন্ধি থেকে শুরু থেকে বার্ধক্য পর্যন্ত গুরুত্বপূর্ণ সেক্স হরমোন হলো ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন। স্ট্রোজেন গ্রুপের হরমোন হচ্ছে প্রোজেস্টেরন হরমোন। এই দুটি স্ত্রী হরমোন একজন নারীর মাসিক চক্র, ডিম্বাশয়, ডিম্ব নির্গমন, জরায়ুশ্লেষ্ম পুরু করা ও সেক্স চরিত্রের পরিবর্তন ইত্যাদি নিয়ন্ত্রণ করে। ঠিক তেমন পুরুষের হরমোন হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। স্ট্রোজেন হরমোন, প্রোজেস্টেরন হরমোন এবং টেস্টোস্টেরন হরমোন এই তিনটিকেই সেক্স হরমোন বলা হয়ে থাকে। কোনো কারণবশত পুরুষের শরীরে যদি এই হরমোন বেশি নিঃসরণ হয় তাহলে উক্ত ব্যক্তির চারিত্রিক আচরণ মহিলাদের মতো দেখা যায়। আবার যে সকল মেয়েদের শরীরে খুবই অল্প বয়সে স্ট্রোজেন বেশি নিঃসৃত হয় তাদের বেলায় কম বয়সে যৌবনের রূপ রেখা চলে আসে। একইভাবে কোনো মহিলার শরীর থেকে যদি টেস্টোস্টেরন হরমোন বেশি নিঃসরণ হয় তাহলে পুরুষের সকল বৈশিষ্ট্য মহিলাদের মধ্যে দেখা যায়। কোনো কারণে মেয়েদের শরীর থেকে যদি প্রোজেস্টেরন হরমোন তাহলে তার চেহারার লাবণ্য কমে যায়। মানসিক বিভিন্ন জটিলতা বা যৌন অনুভূতি, উত্তেজনা, আকর্ষণ ইত্যাদি কমে যায়। মেয়েদের বয়স বৃদ্ধির সাথে সাথে এই হরমোন এমনিতেই কমে যায়, যার ফলে মেয়েদের মেনোপজ হয়। এই সময় শরীরে তেমন কোনো জটিলতা দেখা দেয় না। এই হরমোনের অভাবে মেয়েদের হাড়ের ক্ষয়জাতীয় রোগ, ক্লান্তি, মেজাজ গরম থাকা, যৌনশক্তি কমে যাওয়া এবং বিষণ্ণতা দেখা দিয়ে থাকে। গবেষণায় দেখানো হয়েছে যে সকল মহিলারা পূর্ণবয়স্ক হওয়ার আগে, মানে 19 বছর বয়সের আগে, নিয়মিত অতিরিক্ত যৌনসুখ জাতীয় কর্মকাণ্ডে বেশি জড়িত থাকেন বা অনিচ্ছা সত্ত্বেও প্রবল আবেগের বশবর্তী হয়ে যৌন সঙ্গমে লিপ্ত থাকেন, তাহলে নির্দিষ্ট সময়ের আগে কোমরের অস্থিজনিত সমস্যায় ভোগেন। এক গবেষণায় দেখা গেছে যাদের কম বয়সে বয়ফ্রেন্ড বেশি পরিবর্তন করেছে তাদের কোমর এবং নিতম্বের অচল অবস্থা অন্যদের চাইতে 95% বেশি হয় এবং দ্রুত মেনোপজ হয় এবং শরীরের লাবণ্যতা দ্রুত হারিয়ে ফেলেন। মূলত প্রোজেস্টেরন হরমোনের ঘাটতির ফলেই তা হয়ে থাকে। বেশি পরিমাণে স্ট্রোজেন হরমোন নিঃসরণ হলে স্তনের ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি থাকে। মেয়েদের মাসিক স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত হতে পারে, অনেক বেশি কামুক হয়। আপনি যদি জানতে চান কিভাবে এই প্রোজেস্টেরন হরমোনের উৎপাদন সঠিকভাবে অব্যাহত রাখা যায় তাহলে কমেন্ট করুন। 100 জন কমেন্ট করলেই প্রকাশ করা হবে সেই ভিডিওটি। আমাদের সমস্ত ভিডিওর আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনে ক্লিক করুন।